আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ইনশাল্লাহ আছেন, ভালো আছেন। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটি টাইমার, পানির ওয়াটার টাইমার। এইটা যে কোনো সময় পানি, যেই টাইমে দরকার পানি ওই টাইমে অটোমেটিক চালু হয়ে যাবে। তো আপনারা দেখেন, কোম্পানিটার নাম হচ্ছে অরবিট বুড্ডি, মেড ইন চায়না। অরবিট কোম্পানির টাইমার, কার্টনটির ভিতরে ছিল। তো দেখেন এটা কীভাবে সেটিং করতে হয়, তা আপনাদের সামনে নিয়ে এসছি। তো দেখুন কীভাবে সেটিং করতে হয়। এই জায়গায় লেখা আছে অটো রেইন ডিলে ফ্ল্যাশ প্লাস সেট ক্লক স্টার্ট টাইম হাউ লং হাউ অফটেন অফ। এই যে দেখেন এই জায়গার মধ্যে একটি এই চিহ্ন দেখেন, তীর চিহ্ন, এই তীর চিহ্নটি সিধা সিধা এই লাইনটা থাকলে বুঝবেন যে এই অবস্থায় আছে এখন চালু। এখন তার মানে অটোমেটিক অটো ফর রেইন ডিলে এখন এই অবস্থায় আছে এই লাইনে। আমি যদি এটা এভাবে ঘুরিয়ে দেই তাহলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। আমার প্রথমত যে যখন এই টাইমারগুলো কিনে আনবো তখন এটা প্রথমত সেট টাইম ক্লকে রাখতে হবে। তারপর সেট টাইম ক্লকে রাখার পরে বর্তমান যে সময় আছে ঘড়ি দেখে ঘড়ির টাইম সেটিং করে নেবেন, প্লাস মাইনাস দিয়ে। যেমন ধরো এখন 3:23 বাজে আমার মোবাইলে, এখন আমি এই জায়গায় সেটিং করে নিলাম 24, বাড়াইতে পারবেন কমাতে পারবেন, টাইম বাড়ানি কমানি প্লাস মাইনাস, ঠিক আছে। এ দিলে 24, 25, 26 আমাদের যে টাইম আছে এই টাইম অনুযায়ী রাখতে হবে। টাইম সেট করা হয়ে গেলে আপনি যেই টাইমে পানি চালু করবেন ওই টাইমে স্টার্ট টাইমে রাখতে হবে, এই লাইনে স্টার্ট টাইমে রাখতে হবে। স্টার্ট টাইম বলতে আপনি যদি 6টা বাজে চালু করেন সন্ধ্যা 6টায়, তাহলে এই জায়গায় পিএম লেখা থাকবে, এই জায়গায় টাইম 6টার সময় চালু করবেন। যেরকম ধরেন আমি 6টা বাজে চালু করব, তো আমি 6টায় করে দিছি 6 PM, আমার টাইম সেট করা হয়ে গেছে। যদি আরও বাড়িতে কমাইতে চাই প্লাস মাইনাস দিলে বাড়বে কমবে। তারপর আমি 6টা বাজে চালু করার পর আমি কত মিনিট এই পানিটা চালু থাকবে, 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা কত মিনিট চালু থাকবে আমাকে হাউ লংয়ে যাইতে হবে। যখন ধরেন আমি হাউ লংয়ে যাওয়ার পরে এই জায়গায় মিনিট লেখা উঠছে, এই জায়গায় 15 মিনিট দেওয়া আছে, আমি যদি বাড়তি করতে চাই বাড়াইতে পারবো, আর কমাইতে চাইলে কমাইতে পারবো। আমি যদি 1 ঘন্টা দিতে চাই 1 ঘন্টা চলবে, আমি যদি 2 ঘন্টা দিতে চাই 2 ঘন্টা চলবে। আমি 15 মিনিট দিছি, আমার এটা 15 মিনিট চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে পানি। তারপরে লেখা আছে কি হাউ অফটেন, হাউ অফটেন কমাত মানে আমি সাপ্তাহিক কয়দিন চালাবো। ধরেন আমি সপ্তাহে 7 দিন আছে, আমি যদি সপ্তাহে 7 দিন চালাতে চাই তাহলে আমি 7 দিনের মধ্যে রেখে দেব। যদি 6 দিন চালাতে চাই 6 দিন চলবে, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি 7 দিন দরকার আমার, 7 দিন রেখে দিলাম, মানে প্রতিদিন এভরিডে লেখা আছে এভরিডে, আমি সপ্তাহে 7 দিন এটা চালু রাখবো।
তারপর আমি যদি এটা যদি চালু না রাখতে চাই তাহলে অফ অবস্থায় রেখে দেব। অফ অবস্থায় রেখে দিলে আমার এই ফ্যানের বন্ধ হয়ে যাবে, লাইন বন্ধ হয়ে যাবে আর কোনো কিছু চলবে না। আমি যদি সেট করার পরে আমি অটো রেইনে রেখে দেব, অটো রেখে রেখে দিলে তারপর আমার টাইমটা শো করবে। আমার এখন টাইম 3:25, আমার টাইম এটার মানে দেখতে পারবো সব সময়। আমি যে টাইমটা সেট করে দিছি এই টাইম সেট অনুযায়ী এটা অটোমেটিক চলবে এবং বন্ধ হবে। তো আশা করি ভিউয়ার্স সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি কারো উপকৃত আসে, উপকার হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, কোনো কিছু জানার প্রয়োজন হলে আমার কাছে প্রশ্ন করবেন। ঠিক আছে, তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।